দেশে প্রথম মেট্রো রেল ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার অংশ খুলে দেওয়া হবে। মেট্রো রেলে যাতায়াত করার জন্য প্রথমেই যাত্রীদেরকে স্টেশনে আসতে হবে। ব্যক্তিগত গাড়ির মাধ্যমে স্টেশনের সিঁড়ি বা লিফটের কাছাকাছি নামতে পারবেন তারা। এছাড়া রিক্সা, ট্যাক্সি বা বাসের মতো গণপরিবহনের মাধ্যমেও মেট্রো স্টেশনে পৌঁছানো যাবে। এরপর সরাসরি চলে যেতে হবে দ্বিতীয় তলার কনসার্ট হলে। এক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে তিন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সিঁড়ি, এসকেলেটরের পাশাপাশি বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য রাখা হয়েছে লিফটের ব্যবস্থা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত প্রতিটি মেট্রো স্টেশনই তিন তলা পর্যন্ত, যার দ্বিতীয় তলায় রয়েছে কর্মকর্তাদের অফিস কক্ষ, টিকিট কাউন্টার, ওয়াশরুম এবং ওয়েটিং লাউঞ্জ, আর তৃতীয় তলায় রয়েছে প্ল্যাটফর্ম। প্রতিটি যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট কাটতে হবে। সর্বনিম্ন ভাড়া 20 ও সর্বোচ্চ ভাড়া 100 টাকা। মেট্রো রেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ 100 টাকা ভাড়া দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর মেট্রো রেলের প্রতি কিলোমিটারে ভাড়া 5 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। পরিকল্পনা অনুসারে মেট্রো রেলে দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একটি হবে নিয়মিত যাত্রীদের জন্য স্থায়ী কার্ড, অপরটি সাময়িক যাত্রার জন্য অস্থায়ী কার্ড, যা প্রতিটি আলাদা যাত্রার জন্য ব্যবহার হবে। কেউ স্থায়ী কার্ড কিনতে চাইলে খরচ করতে হবে 200 টাকা। এই কার্ড রিচার্জ করে পুরো বছর বা মাস যাতায়াত করা যাবে। একসাথে সর্বনিম্ন 200 থেকে 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এছাড়া প্রতিটি স্টেশনে মেশিন ছাড়াও রাখা হয়েছে অনলাইন সুবিধা। অস্থায়ী কার্ডটি কিনতে চাইলে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না, শুধুমাত্র নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ভাড়া পরিশোধ করলেই যাত্রীরা এটি পেয়ে যাবেন। টিকিট সংগ্রহের পর কেউ চাইলে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করতে পারবেন অথবা চলে যেতে পারবেন তৃতীয় তলার প্ল্যাটফর্মে। সেখানে যাওয়ার আগে নির্দিষ্ট পয়েন্টে টিকিট পাঞ্চ করতে হবে। পাঞ্চ না করলে অথবা অবৈধভাবে যাতায়াত করতে চাইলে প্ল্যাটফর্মে যাওয়ার গেট ওপেন হবে না। টিকিট পাঞ্চ করার পর যাত্রীরা নির্ধারিত সিঁড়ি অথবা এসকেলেটর ব্যবহার করে প্ল্যাটফর্মে উঠবেন। সেখানে প্রতি 4 মিনিট পর পর আসবে একটি করে ট্রেন। প্ল্যাটফর্মে রাখা হয়েছে ইলেকট্রনিক গেট। থামার পরে এসব গেট এবং ট্রেনের দরজা একই সমান্তরালে অবস্থান করবে। এরপর একই সাথে খুলে যাবে দুটি স্বয়ংক্রিয় দরজা, তবে সারিবদ্ধভাবে একে একে ভেতরে যাবেন যাত্রীরা। ওঠানামা শেষে সেগুলো আবার নিজেই বন্ধ হয়ে যাবে। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে যেতে পারবেন না। ট্রেনে উঠতে যাত্রীদের দোতলার কাউন্টার থেকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন টাউন পিপলের।